Dinner? No. Tani got up, Joe. Coop boy, Cortezan. Boy, can Raju shall let a coop hallo. Kinto made a jibon to shoot at স্বামীকে ঘিরেই হয় না, স্বামীর পুরো পরিবারটাকে নিয়েই হয়। আর রাজুদের পরিবারটা আমাদের থেকে এতটাই আলাদা, মানে আমরা যদি উত্তর হই ওরা তাহলে দক্ষিণ। আমার খুব ভয় করছে, আমাদের তানি রাজুর পুরো পরিবারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিতে পারবে তো? পারতে তো ভাবি, কোনো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তা ঠিক, কিন্তু মানুষ কি পুরোপুরি নিজেকে বদলে ফেলতে পারে? বাইরেটা বদলে ফেললেও ভেতরটা তো একই থেকে যায়। আমার খুব ভয় করছে জানো, মনে হচ্ছে তানির বিয়েটা সুখের হবে না বোধ হয়। কেন এই কথা বলছো রনু? দেখো, রাজুর বাবা মা বোন সবাই তো খুব ভালো মানুষ, কিন্তু সবাই তো একজনকে নিয়ে তটস্থ। রাজুর বৌদি ভদ্রমহিলা এত কমপ্লেক্সে ভোগেন, তাছাড়া সুখটা না সচ্ছলতার সঙ্গে ভীষণ আপেক্ষিক জানো, সবকিছুর সঙ্গে মানিয়ে চলা যায়, ঝগড়া ঝাঁটি অপমান সব কিছুর সঙ্গে, কিন্তু অভাবের সঙ্গে বেশি দিন অ্যাডজাস্ট করা যায় না। আর আমাদের তানি তো পারবেই না, ও তো অভাব কি কোনোদিন দেখেই নি না। কি আর করা যাবে, তানি তো বাচ্চা নয়, দেখো যা করেছে ভেবে চিন্তে করেছে। ঠান্ডা মাথায় বোধহয় ভাবেনি, ঠান্ডা মাথায় ভাবলে তানি এই কাজটা করতে পারতো না। যাক গে, তুমি আর এ নিয়ে বেশি ভেবো না, তানির পাশে তো আমরা রয়েছি, যে কোনো প্রয়োজনে ওকে আমরাই তো হেল্প করব। তুমি আমাকে একটা কথা দেবে? বলো। কোনোদিন কোনো পরিস্থিতিতেই তুমি তানির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না? বলো। নেব না। নাও ঘুমিয়ে পড়ো। বলি ঘুমোলে? না, এই চেষ্টা করছি। আমি একটা কথা বলি? বলে ফেলো। বলছি, এই তোমার মতন এরকম লক্ষ্মী বউ যদি ঘরে ঘরে থাকতো না, মানে যারা এরকম মাঝরাত্রিরে ধরপড় করে বিছানায় উঠে বসে নিজের ননদের কথা ভাবে, তাহলে কোনো সংসারেই অশান্তি হতে পারতো। হ্যাঁ, এবার শোনো, তুমি সব সব পরিবারের লক্ষ্মী বউদের নারায়ণের মতো চুপ করে হাতটা সরিয়ে ঘুমিয়ে পড়ো তো। রান্নাঘরটা কি? আমি তো অবাক হয়ে গেলাম তোমায় দেখে।
আমি বৌদি, সে তো দেখতেই পাচ্ছি। তা হঠাৎ সুখে থাকতে ভূতে গিলালো কেন? আসলে আমার বহুদিনের শখ, আমি রান্না করব। ও তাই বুঝি, তা ভালো। সংসারে আমি নতুন সংসারে রান্না করে সকলের মন জয় করা, নট এ ব্যাড আইডিয়া, গুড। না না বৌদি, এ তুমি কি বলছো? আমি একদম ঠিক ভাবছি। কম তো দেখলাম না গো তানিয়া, কাল থেকে তোমার কীর্তিকলাপ দেখে আমি সব বুঝতে পারছি। জানো তো, হাড়ির একটা ভাত দেখলেই বোঝা যায় সে কিরকম। তেমনি কাল থেকে তোমার কাজকর্ম দেখে আমি সব বুঝতে পেরে গেছি। আসলে তুমি কাজকর্ম করে আমাকে সকলের সামনে ছোট করতে চাইছো। আমি তো বিশেষ কাজকর্ম করি না সংসারে, তুমি জানো সেটা। না না বৌদি, আমি তা করতে চাইনি। আমি ঠিকই বলছি। কেন তানিয়া, আমি তোমার কি ক্ষতি করেছি যে এই বাড়িতে আসা মাত্র তুমি প্রত্যেকটা মানুষের সামনে আমাকে অপদস্থ করতে চাইছো? না না বৌদি, সত্যি বলছি, আমি তোমায় অপদস্থ করতে চাইনি। কি হয়েছে? কিছু না মা। না, মহারানী রান্না করছেন তো তাই দেখতে এলাম। জানো মা, ওকে দেখে না সেই ছোটবেলার একটা ছড়া আমার মনে পড়ে যাচ্ছে। ছিছি, এ কি কাণ্ড করেছি, পরমান্য রাঁধতে বসে ফ্যান গেলেছি। কেন গো মা, যে কাজ করতে চাইছে, শিখতে চাইছে, তাকে নিয়ে কেন হাসি ঠাট্টা করছো তুমি? নিজে তো কুটোটাও নেড়ে দেখো না। দেখলে তো, তোমাকে বলেছিলাম না এক্ষুনি বলবে। তা মা, তোমার আদরের ছোট বৌমা যে রান্না করছে সেটা খেতে পারবো তো? আমরা খাবো মা, তোমার যদি খেতে ইচ্ছে না করে তুমি খেও না। আজ সমস্ত রান্না তানিয়া করবে, আমি ওকে সব রান্না নিজে শিখিয়ে দেবো। তুমি যদি খেতে না চাও তাহলে এক কাজ করো, বাইরে থেকে খেয়ে এসো, আর তা না হলে তুমি নিজের বরং নিজেরটা চালে ডালে ফুটিয়ে নিও, কেমন? থাক মা, থাক, আমি যা বোঝার বুঝেছি, আমি বুঝতে পারি। দেখি দেখি সর, কি রান্না করছিস তুই? বাবা, রান্না করবি তো? কি করবি, কোনটাই, মাছটা রান্না করবি? ভাজবি করতে? ঠিক আছে, মাছটাকে ভাজ। ভাজতে জানি না তো। ভাজতে জানি নাকি, আগে নুন হলুদ মাখতে হয়। নে একটু হলুদ, হলুদ নে, এই নুন, এটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নে। কি হলো? আচ্ছা গেন্না থাকলে রান্না করবি কি করে? ঠিক আছে, আজ প্রথম দিন বলে আমি কিচ্ছু বললাম না, আমি ছেড়ে দিলাম, আমি মেখে দিচ্ছি, কিন্তু কাল থেকে কিন্তু তোমাকেই করতে হবে। ঠিক আছে, আমি আজকে মেখে দিচ্ছি, নাও। এবার মাছগুলো ভেজে ফেলো দেখি কেমন পারো। দাঁড়া, গ্যাসটা তো সিম করা আছে মনে হচ্ছে, আগুনটা তো গরমই হয়নি। দাঁড়া, এটা আর একটু গরম হোক তেলটা, তারপর তেলটা না বেশি গরম না হলে মাছ কখনো ভাজা যায় না জানিস তো, তাহলে ওই কড়ার মধ্যে লেগে যায়। কুটিটা কই দেখি, এবার হয়েছে। নে চার চার মাছগুলো, চার ছেড়ে দে, আস্তে, অত মুখটা অত কাছে নেয় না, মুখে ছিটে আসবে। দিয়ে দে, কিচ্ছু হবে না, ভয় নেই, দিয়ে দে। হ্যাঁ ওই তো, কিচ্ছু হবে না, দে সবগুলো দিয়ে দে। হ্যাঁ একটা একটা করে দিবি, সবগুলো খাললে ছিটে আসবে একদম গায়ে। হ্যাঁ দিয়ে দাও, বাস, এই তো, খুব ভালো, ভয়েই মেয়ে মরলো, বাহ, ব্যাস এটা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, এটা হোক, মাছটা ততক্ষণ ভাজা হোক, এটা দিয়ে ঢেকে দিয়ে যাতে না ছেটে। ঠিক আছে। হ্যাঁ রে, আলু কেটেছিস? হ্যাঁ কই, ওই তো, ওই তো কেটেছিলাম। বাহ খুব সুন্দর আলু কাটা হয়েছে তো, খুব ভালো হয়েছে। এই ধুয়েছিলি আলুগুলোকে? ধুসনি? আলুটাকে ধুয়ে নিতে হয় না তো, আলুটা লাল হয়ে যায়, আলুটাকে ধুয়ে নে। ধুয়ে এই মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ, মাছগুলো ভাজা হয়ে গেলে একটু
দই, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আদা জিরে বাটা দিয়ে ঝোলটা রান্না করতে হবে। ঠিক আছে, যা তুই আলুগুলো ধুয়ে ফেলিস, মাছটা ততক্ষণ ভাজা হোক, আমি আসছি, চট করে আসছি। আমি কর মা, মা তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। ও মা, রাজু আজ মনে হচ্ছে বাড়ির খাবার তোমার কপালে আর জুটল না। কেন? তোমার বউ আজ রান্নাঘরে গেছে, কে জানে কখন তিনি রান্নাঘর থেকে বেরোবেন। তানিয়া রান্না করছে, এসব আবার কেন করতে গেল? আমিও তো তাই বললাম, কি দরকার এসব করার? নাম কেনার জন্য যেটা পারে না সেটা করা মানে বোকামি, তাই না? তুমি বলো, চেনে না তো এ বাড়ির লোকেদের, যদি একবার রান্না খারাপ হয়েছে এমন কথা শোনাবে না, মেয়েটার পুরো কনফিডেন্সই ভেঙে দেবে। আহারে, আমার খুব খারাপ লাগছে মেয়েটার জন্য, আর কিছুতেই ও রান্নাঘর মুখ হতে চাইবে না। আর হ্যাঁ, একটা কথা রাজু, তোমার বউকে একটু সাবধান করে দিও, আজকাল যেন কিরকম বেশি একটু মামা করছে, চেনে না তো মহিলাকে। মা, তাকে ডেকে কোনো লাভ নেই, তিনি তো উদ্যোক্তা, তিনি তো রান্নাঘরে, ইনফ্যাক্ট তোমার বউকে তিনি নাচিয়েছে। আমার দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, সেই জন্যই তো বলছি তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, হয়তো তোমার খাবার আসবে থালা ভর্তি করে, সেই খাবার তুমি খাবেও, এত খারাপ রান্না হবে না যে তোমাকে আবার বাইরে গিয়ে খেতে হবে। আচ্ছা, তার থেকে লাভটা কি বলো, সময়টা তোমার নষ্ট হবে, চলে যাও বাইরে খেয়ে নাও, বোকার মতো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি মাকে বলে দিও, আমি বেরিয়ে গেলাম। সে কি রে, বেরিয়ে যাবি বলে, তালিয়া সব রান্না করেছে, খেয়ে যা। তোমার ছোট বৌমা অক্ষত আছে তো? মানে না, মানে হাত চাত পুড়িয়ে ফেলেনি তো? ওই তো এসে গেছে, নিজেই দেখে নে। কি হয়েছে মা? রাজু ভয় পাচ্ছে যে তোর হাত চাত কিছু পুড়ে গেল কিনা। না না, সেদিকে কোনো চিন্তা নেই, রান্না পুড়ে গেলেও তোমার ছোট বৌমা অক্ষত থাকবে, মেয়ে খুব সিয়ানা। বৌমা, কি হয়েছে কি তোমার? কেন কেন মানে কি বলছো, কি করছো, কোনো বোধই আজকাল তোমার কাজ করে না? মা, তুমি নিজের ছেলেকে খাবারটা দিয়ে দাও, ওর দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক করে খেয়ে বলবি কিন্তু কেমন হয়েছে, সত্যি রান্নাগুলো তানিয়াই করেছে। উমা, বুঝো কেন, এ কি আমাকে বলে কি না, আমার নাকি বোধ কাজ করে না, এটা তুমি বলেই দিলে তানিয়া সবে রান্না করেছে, তাও তো বলবেই রান্না ভালো হয়েছে, দিস ইজ ভেরি ন্যাচারাল। সত্যি বলো প্লিজ। মায়ের মতো ভালো না হলেও খুব একটা খারাপ হয়নি, তরকারিটা আর একটু লাগবে। ও মা, আমার কি ভাগ্য, আমার বর সংসারে কাজ করছে, কবে করতাম না। ও সব ছাড়ো তো, শোনো না। হ্যাঁ বলো না। এটা একটু খেয়ে দেখো না কেমন হয়েছে। এটা কি? এটা না একটা নতুন রান্না শিখলাম আর করে ফেললাম, দেখো তো। দেখি দাও, ভালো লাগছে? আমি জানতাম, শুধু একটু নুন বেশি হয়ে গেছে। একটু একটু নুন বেশি হয়েছে, বেশি না একটু। আস্তে আস্তে কি হলো? তানি কি করেছিল জানো, তানি একবার কফি বানিয়ে নিয়ে এসেছিল, তো সেখানে চিনির জায়গায় নুন দিয়ে এনেছে। তারপর বলতে মেয়ের কি কান্না, তুমি ভাবতে পারবে সত্যি। জানো তো মেয়েটার জন্য না আমার বড্ড কষ্ট হয়, এমন একটা সংসারে গিয়ে পড়লো যেখানে মেয়েদের গুরুত্ব বিচার হয় শুধুমাত্র তাদের
কাজ দিই। সেটাই তো ভয় রেনু, তানি তো ঘরের কাজ ছেড়েই দাও, রান্না বান্নাও ঠিক করে করতে পারে না। আর ও বাড়িতে একটা মানুষ রয়েছে যে সারাক্ষণ ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কোনো কিছু হলেই খুঁত ধরতে ছাড়বে না। তুমি নিশ্চয়ই রাজুর বৌদির কথা বলছো? হ্যাঁ, ভদ্রমহিলা সামান্য ব্যাপারে এমন খোঁচা দিয়ে কথা বলেন, এই ধরনের মানুষদের খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হয়। তানি কি সেটা পারবে? ও এমনিতেই তো খুব স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আমি জানি, জানো তানিয়া খুব বুদ্ধিমতীও। তুমি দেখো, খুব অল্প সময়ের মধ্যে সব কিছু শিখে ফেলবে। হ্যাঁ, সে চেষ্টাই তো করছে দেখে এলাম। তবে হ্যাঁ, চেষ্টা করলে যে ফল ভালো হয় তার জলের জ্যান্ত উদাহরণ আমার চোখের সামনে। মানে? মানে তুমি যখন এ বাড়িতে প্রথম প্রথম এসেছিলে তখন তোমার নিজের রান্নার হাতটাই বা কেমন ছিল এবার ভেবে দেখো। আহা আহা আহা, আমার রান্নাই তো বাবা চেটে পুটে শেষ করতো। হ্যাঁ, সে সুবলদার রান্না খেয়ে খেয়ে জীব অজ্ঞান হয়ে গেছিল, বাবা আর কি করবে। তখন বাবা যার হাতের রান্নাই পেয়েছে চেটে পুটে সাবার করে দিয়েছে। এখনো যে তুমি কিরম রান্না শিখেছো তার তো প্রমাণ পাওয়াই গেল। বলি এটা মৌরি হবে? কেমন রান্না শিখেছি আর মৌরি খাবে কেন? তুমি তো খাবারটাই খাওনি না। মানে ওই নুনের নুনের মৌরি জোয়ান যা ইচ্ছা খাও তুমি। আজ থেকে আমি আর রান্না করব না, আজ থেকে তুমি বাইরে খাও। এতে এত রাগ করার কি আছে? কি মৌরির জন্য কেলেঙ্কারি হলো, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো। ও আমি খুব রেগে আছি, তুমি একদম আমায় টাচ করবে না। হে বাবা, টাচ না করলে মান ভাঙাবো কি করে? রাগ করো না ও বউ আমার, আমি ছাড়া কেউ নেই গো তোমার। স্যার আসবো? আসুন স্যার। সুজাতার প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো চলে এসেছে। আপনি দেখেছেন? হ্যাঁ স্যার, পয়জনের প্রভাবে ওর লিভার সেলগুলোর স্ট্রাকচারাল ড্যামেজ, এবং তার ফলে ওর ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড ট্র্যাক বোথ আর অ্যাফেক্টেড। বসুন। ইয়েস স্যার। হোয়াইট সেলটাও তো কম, ব্লাড প্রেশার অ্যাবনর্মালি লো। ডক্টর ব্যানার্জি, এইসবগুলো প্রপার ট্রিটমেন্টে ঠিক করা যেতে পারে। আমার যেটা চিন্তা হচ্ছে যে পেশেন্টের বডি মেকানিজম ঠিকঠাক কাজ করছে না। আমার মনে হয় স্যার পেশেন্ট নিজে নিজেকে সারেন্ডার করছে আর বাঁচতে চাইছে না। চাইছে না বলে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, এইভাবে চলতে থাকলে তো যে কোনো সময় কোমায় চলে যাবে। এরকম কেস খুব কম দেখা যায় যেখানে পেশেন্ট ট্রিটমেন্ট রিফিউজ করছে। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে? ধাক্কা, একটা এমন ধাক্কা, এতটা জোরদার ধাক্কা যেটা ওকে ভেতর থেকে একবারে নাড়িয়ে দেবে। ওর মধ্যে যে একটা স্থবিরতা তৈরি হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করবে, আর তারপর ওকে লোভ দেখাতে হবে, বেঁচে থাকার লোভ, জীবনের লোভ। সেটা কিভাবে? জানি না, এমন একটা কিছু। এমন হতে পারে যে ওই পিটারকে সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে, ও আবার বাঁচতে চাইতে পারে, অথবা এমন কিছু যেটা দেখে ও বাঁচার ইচ্ছেটা ফিরে পাবে। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার সুজাতা জ্ঞান ফিরেছে। থ্যাঙ্ক গড, কোমাটা তাহলে এড়িয়ে যাওয়া গেল। আর কিছু? বিশেষ কিছু নয় স্যার, ও নিজের মধ্যে বিড়বিড় করছিল আর বাবার কথা জিজ্ঞেস করছিল। বাবা, আপনি ইচ্ছে শক্তির কথা বললেন না? আপনি পারেন সুজানের ইচ্ছে শক্তিকে মজবুত করতে, ওর মনে আবার বাঁচার ইচ্ছে তৈরি করতে। আমি পারি বলে মনে হচ্ছে কেন তোমাদের? কারণ আপনাকে একদম ডেভিড স্যারের মতন দেখতে।